নমস্কার বন্ধুরা, অফিসিয়াল জিএসসি ব্লগ থেকে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তাহলে প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে এসেছি, চলো দেরি না করে দেখা যাক। প্রথমত যেটা দেখো বন্ধুরা, এরকম আয়না কিন্তু প্রচুর নোংরা হয়, তো সেটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাদের সমস্যা হয় যে কী দিয়ে পরিষ্কার করব সেটা টেনশনে পড়ে যায়। তো দেখো মুখটাও কিন্তু ভালো মতো দেখা যায় না সিঁদুর পড়ার সময়, তাই আমি তোমাদের জন্য একটু নিয়ে এলাম টিপস। সেটা হচ্ছে দেখো, এখানে কলগেট নিয়ে নিবে, যে কোনো কলগেট তোমরা ইউজ করতে পারো। এই কলগেটের সাথে একটু ভিনিগার আমি নিয়ে নিচ্ছি। ভিনিগার দিয়ে তুলো দিয়ে আমি এটা ভালো করে মুছে নিচ্ছি, দেখতে পারবে কীরকম পরিষ্কার হয়। তোমরা দেখো এটা খুব সুন্দর পরিষ্কার হয়, কিন্তু তোমরা তো নিজের চোখেই দেখলে বুঝতে পারবে কিরকম পরিষ্কার হচ্ছে। এখানে তো এডিট করার কোনো ব্যাপার নেই, তোমাদের চোখের সামনে আমি পরিষ্কার করছি। তো দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে। এখানে একটু ভিনিগার নিয়েছি আর কলগেট নিয়েছি, তোমরা যে কোনো কলগেট ইউজ করতে পারো। তো দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এখন আমি একটু সুতির ন্যাকড়া দিয়ে বা রুমাল দিয়ে মুছে নিব। এটা দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হলো। আর সুন্দর পরিষ্কার হলে আয়নাটা দিয়ে মুখটা দেখতেও কিন্তু তখন ভালো লাগে। আয়না দিয়ে সিঁদুর পড়তে গিয়ে যদি দেখো আয়নাটা নোংরা হয়ে আছে তখন কিন্তু একদমই মনটা ভালো লাগে না। আর এই আয়না যখন পরিষ্কার হয়েছে তখন কত ভালো লাগছে বলো, দেখতে খুব সুন্দর হয়েছে, আয়নাটা পরিষ্কার লাগছে। তো তারপর টিপস যেটা বন্ধুরা, দেখো নেল পালিশ আমরা যখন পুরনো হয়েই যায় প্রায়, তখন মনে করো যে আর এরকম হয় যে শক্ত হয়ে লেগে যায়, বা আমরা ভুলবশত নতুন নেল পালিশগুলো এত টাইট করে লাগাই যে খোলাই যায় না। আর টাইট না করে লাগালেও হবে না, কেননা শুকিয়ে যাবে নেল পালিশগুলো। তখন যদি আমরা এরকম গার্ডার একটু পেঁচিয়ে, ভালো করে গার্ডার পেঁচিয়ে তারপরে আমরা এটা খোলার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি খুলে যাবে। তো প্রত্যেকটার মধ্যে এরকম করে যখনই তোমার এরকম প্রবলেম হবে তখন এরকম দু তিনটে গার্ডার পেঁচিয়ে তুমি যদি খোলার চেষ্টা করো তাহলে অবশ্যই এটা খুলে যাবে, খুলে তারপর তোমরা নেল পলিশটা ইউজ করতে পারবে। তাহলে বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো? তারপরে বন্ধু টিপস যেটা বন্ধুরা, দেখো কেচির ধার চলে যায়। বাড়িতে টুকটাক কাজ করার জন্য কেচি রাখি, সেটাতে ধার চলে যায়। তখন আমরা ওষুধের খাপাগুলো যে ফেলে দেই, সেই ওষুধের খাপা না ফেলে এটা যদি আমরা কেচিটা দিয়ে বারবার করে এরকম করে কাটি তাহলে কিন্তু কেচির কিন্তু অটোমেটিক আবার ধার চলে আসে। তো দেখো আমি ওষুধের খাপাগুলো কিন্তু এইসব ওষুধের খাপা তো মনে করে ফেলেই দেওয়া হয়, এগুলো তো কোনো কাজেই লাগে না। তো দেখো এইগুলো কিন্তু এই যে একেছি ধার করার জন্য এটা খুব কাজে লাগে। আর এই জিনিসটা কিন্তু খুবই একটা ভালো, ওষুধের খাপাটা কিন্তু খুব একটা উপকারী জিনিস। এটা আর অন্যান্য কাজে লাগে, সেটা আমি তোমাদের অন্য কোনো দিন দেখিয়ে দিব। তো দেখো এভাবে কিন্তু আমার কেচির ধারটা অনেকটাই চলে এসেছে। তো তো টিপসটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? এখন দেখো এই দেখো চট করেই কিন্তু কেটে গেল, খুব সুন্দর কিন্তু ধার হয়ে গেল আমার কেচিটা। তো তারপরে নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো আমাদের সায়ার ডুরি যদি একপাশে যদি মানে ভিতরে ঢুকে যায় আর এক পাশে যদি থাকে, তো সেটা কিন্তু আমাদের খুব সমস্যা হয়, নতুন করে আবার খুলতে হয়, আবার লাগাতে হয়। তো সেটার মধ্যে আমি তোমাদেরকে আজকে কেচি দিয়ে এই সায়ার ডুরি বের করা, এই পাশ দিয়ে আমি বের করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বের করি দেখাচ্ছি। দেখো বন্ধুরা এদিকে কেচিটা আমি ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে তারপরে যখন ভিতরে সুতাটা কেচিটা ঢোকানোর পরে আমি হাত দিয়ে দেখব সুতাটা কোথায় আছে, কোমরের সুতাটা কোথায় আছে, সেটার মধ্যে কেচির মাথাটা নিয়ে কেচির মাথাটা ওটার মধ্যে লাগিয়ে কেচিটা একটু ফাঁকা করে মানে মাথাটা হা করে কেচিটা ওই সুতাটার মধ্যে হা করে লাগিয়ে টান দিয়ে এরকম করে বের করে ফেলবো। তো দেখতেই পেলে কী সুন্দরভাবে বের করলাম। তো বন্ধুরা আমার একটু ক্যামেরার বাইরে চলে গেছিলো, তোমরা এটা মনে কিছু করো না। তো বন্ধুরা দেখো কী সুন্দরভাবে এটা আমি লাগিয়ে নিলাম, এটা কিন্তু অল্প সময়ের মধ্যেও হয়ে গেল, আর আবার নতুন করে খুলে আবার লাগাতেও হলো না। তো কেচি দিয়ে আমি এই কাজগুলো করে ফেললাম। তো তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। তারপর বন্ধুরা দেখো এখানে যে হাত মোজা বা পা মোজা, যে কোনো মোজায় তোমরা ইউজ করতে পারো। এখানে যে হাত মোজা দিয়ে এই দরজাগুলো যখন নোংরা হয় তখন আমরা পরিষ্কার করতে গেলে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে যাই, আর তখন দেখো যে কাঠের চিপিগুলোর জন্য নানা রকম ডিজাইন রয়েছে, এই চিপিগুলো কিন্তু পরিষ্কার করা খুব অসুবিধা হয়। তো তোমরা যদি এইভাবে হাত মোজা বা পায়ের মোজা এরকম হাতের মধ্যে লাগিয়ে নাও
তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওই চিপিগুলো মানে ডিজাইনের চিপিগুলোর মধ্যে পরিষ্কার করা খুব সুন্দর হয়। আর এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু ওই অন্যরকমভাবে অসুবিধাই হয় একটু, কিন্তু হাত মোজা বা এরকম পায়ের মোজা হাতের মধ্যে নিয়ে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কারটাও খুব সুন্দর হয় আর সুবিধা হয় একদম। শুধু তুমি হাত নাড়িয়ে নাড়িয়ে এরকম পরিষ্কার করবে, খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীরকম নোংরা বেরিয়েছে, আর তারপরে এটা একটু ঝেড়ে নিলে নোংরাটা বেরিয়ে যাবে, তারপর ধুয়ে দিব, খুব সুন্দর কিন্তু এটা দিয়ে পরিষ্কার হয়। তোমাদের কাছে কেমন লাগলো? তারপর বন্ধুরা দেখো, আমরা ফ্রিজের মধ্যে জিনিস রাখি, ফ্রিজে কিন্তু নিচে বরফ জমে দেখো উঠানোই খুব মুশকিল হয়ে যায়। আর এটা উঠাতে গেলে এরকম হয় কোনো সময় কিন্তু হাত এমন ছিটকে হাত উপরে উঠে হাতের মধ্যে ব্যথাও লাগে। বাচ্চারা আইসক্রিম খেতে চায়, তখন যদি আইসক্রিম আমরা বানাতে যাই বা বাচ্চারাই হয়তো সেখানে আইসক্রিমের জন্য বসালো, তো সেটা যদি বের করতে গেল আমরা বড়রাই কি বের করতে যাই বা বাচ্চারাই বের করতে যায়, তো দেখো তখন উঠানোর সময় কিন্তু এরকম যখন আটকে যায় তখন জোরে টান দিলে কিন্তু হাতটা উপরে লেগে গিয়ে হাতে ব্যথা পাওয়া যায়। সে বড় বাচ্চা সবার ক্ষেত্রেই তাই হয়। তো আমরা যদি এটার মধ্যে অন্য একটা কিছু ব্যবস্থা করি সেটা কিন্তু তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমি তোমাদের কাছে একটি টিপস শেয়ার করছি, তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো আমি এখানে ইউজ করছি সর্ষের তেল, তোমরা এখানে সর্ষের তেল শুধু ইউজ করবে বলছি কারণ এর জন্য যে তোমরা যে কোকোনাট অয়েল ছাড়া যে কোনো তেল ইউজ করতে পারো, নারকেল তেল, কেননা নারকেল তেলগুলো তো বরফে তো আরও বরফ হয়ে যায়, আর সর্ষের তেল রান্নাঘরে রান্নার জন্য যে তেলগুলো ব্যবহার করা হয় সেটা কিন্তু বরফ হয় না। তো তোমরা যদি এইভাবে ইউজ করো তাহলে কিন্তু আর জমে যাবে না আর খুব তাড়াতাড়িভাবে উঠানো যাবে। সে বরফ করো আর যেটাই করো না কেন, আইসক্রিম করো না কেন, যদি মাছ টাছ রাখা যায় কোনো রকমভাবেই অসুবিধা হবে না উঠাতে, এভাবে তোমরা যদি ইউজ করো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।